যা হয় পূজোর সময় কোনো জিনিস বানাতে বানাতে যদি নিচে পড়ে যায় সেটা তো ঠাকুরকে আর নিবেদন করা হয় না। আর হ্যাঁ, তোমাদের মেনুটা একটু বলে দিই, আজকে আমি ঠাকুরের ভোগে কি কি রান্না করব। আর প্রত্যেক বছরই আমি অবাক হই। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে এখানে 6 ডিগ্রি সেলসিয়াস, খুব ঠান্ডা। এখন বাজে সকাল 8:45, আজ সোমবার, আমরা লক্ষ্মী পুজোর বাজার করতে বেরিয়ে পড়েছি। বুধবার লক্ষ্মী পুজো, একদম দু ব্যাগ বাজার করে আমরা বাড়ি ফিরছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে বুধবার, আজকে থেকেই কোজাগরী লক্ষ্মী পুজোর কোজাগরী পূর্ণিমা শুরু হয়ে গেছে। তো আমি এখন দেখতেই পাচ্ছ কি করছি, আমি এখন নাড়ু বানাচ্ছি। আমি পুজোটা কালকে করব। আমি এবার ফার্স্ট টাইম চিনির নাড়ু বানাচ্ছি। আমি প্রত্যেকবারই তোমার ওই গুড়ের নাড়ু যেটা হয় সেটাই বানাই। তো এখানে এসে গুড় এখন খুঁজবো, কোথায় কোথায় পাবো, আদৌ পাবো কি না, এত কিছু রিস্ক না নিয়ে আমি এবার চিনির নাড়ু বানালাম। তো ভালোই হয়েছে পাকটা, বেশ একবারে ফটাফট নাড়ুগুলো হয়ে যাচ্ছে। আর এই নাড়ু বানাতে বানাতে না আমার ছোটোবেলার একটা গল্প মনে পড়ে গেল। সেটা হচ্ছে, আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে বেশ বড় করে লক্ষ্মী পুজো হতো। পাড়ার লোকজন খেতে আসতো, আমার বাবার অফিসের কিছু কলিগ আসতেন। তো সবার বাড়ির মতো আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজোর আগের দিন এই সমস্ত নাড়ু বানানো, তারপরে মুড়কি এই সমস্ত বানানো হতো। তো আমি আমার ঠাকুমা আর আমার মা বসতাম নাড়ু বানাতে, মানে আমি বসতাম নাড়ু বানাতে, মানে বুঝতেই পারছো আমি কী করতে বসতাম। আর যা হয় পুজোর সময় কোনো জিনিস বানাতে বানাতে যদি নিচে পড়ে যায় সেটা তো ঠাকুরকে আর নিবেদন করা হয় না। তো আমি তো ওই জন্যই বসে থাকতাম যে কোন নাড়ুটা বানাতে বানাতে আম্মা বা আমার মায়ের হাত ফসকে নিচে পড়ে যাবে আর টপ করে আমি ওটা তুলে নেব। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে লক্ষ্মী পুজো, সকাল থেকে স্নান ঠান সেরে আমি একদম রেডি। আজকে আমাদের এখানে একদম একটা নর্মাল দিনের মতো, কিছুই তো বোঝার উপায় নেই, না বাজছে শাক, না কেউ দিচ্ছে উলু। যাই হোক, আমাকে তো লক্ষ্মী পুজো করতেই হবে, কিন্তু আজকে আমাকে ক্যামেরা করে দেওয়ার লোক নেই। কেন কি, মিমির আজকে নর্মাল স্কুল, মিমি সকালে উঠে স্কুলে চলে গেছে। আর শঙ্করের যদিও ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু ও তো অফিসে, অফিসও শুরু হয়ে গেছে। তাই আমাকেই আজকে ক্যামেরা করতে হবে, আমাকেই আজকে ভোগ রান্না করতে হবে। তাই আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, অল্প অল্প করে অবশ্যই রান্নার ফাঁকে ফাঁকে তোমাদেরকে দেখাবো যে আমার প্রোগ্রেস কতটা কী হচ্ছে রান্নার। আর হ্যাঁ, তোমাদের মেনুটা একটু বলে দিই, আজকে আমি ঠাকুরের ভোগে কী কী রান্না করব। আজকে আমি রান্না করছি খিচুড়ি তো অবশ্যই, তার সাথে রাখছি ফুলকপির তরকারি, 5 রকম ভাজা আর পিস পোলাও। এই পোলাওটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। পিস পোলাও থাকছে আর তার সাথে থাকছে পনিরের ডালনা, চাটনি, পায়েস আর মিষ্টি তো থাকছে। আমার বাপের বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজোয় ইলিশ মাছ দেওয়ার নিয়ম, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই নিয়মটা নেই, তাই আমি মাছ ছাড়াই লক্ষ্মী পুজো করি। আর লক্ষ্মী পুজোটা আমি করছি এবার নিয়ে মোটামুটি বোধহয় 13 বছর। তো চলো আর কথা না বাড়িয়ে রান্নাবান্না শুরু করে দেওয়া যাক। এটা তো আমার কড়া ঘি। আমার চাটনি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, কফির তরকারি হয়ে গেছে, এখন বসছে পনিরের ডালনা। আমাকে আসলে অস্ট্রিয়া টাইমের 4টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। আমি ইন্টারনেটে দেখলাম যে 8:30 অবধি পূর্ণিমা, আবার মা বলছে 7:30। তো আমি যার জন্য কোনো রিস্ক নিচ্ছি না, যার জন্য আমি 4টার মধ্যে সব কমপ্লিট করবো, তাই একটু তাড়াহুড়ো করছি। হয়ে গেছে, 50% হয়ে গেছে। পোলাও হয়ে গেছে, পিস পোলাও, এখন খিচুড়ি অলমোস্ট 50% হয়ে গেছে। এরপর 5 রকম ভাজা হলেই আমার আজকে ভোগ রেডি। পাঁচ রকম ভাজার মধ্যে আমি রেখেছি আলু, বেগুন, কুমড়ো, ফুলকপি আর বিনস। পাঁচ রকম ভাজার মধ্যে 3 রকম ভাজা হয়ে গেছে,
আলু হয়ে গেছে, কুমড়ো হয়ে গেছে, ফুলকপি হয়ে গেছে, এখন হচ্ছে বেগুন ভাজা, তারপর হবে বিনস ভাজা। পুজোর সাজে আমি একদম রেডি। বিপুল ভোট পেয়ে কিন্তু মার পাঠানোই ঢাকাই শাড়ি এবারে পুজোর শাড়ির মধ্যে একদম বিজয়ী হয়েছিল। সবাই বলেছে ঢাকাই শাড়িটা সব থেকে সুন্দর, তো আমি আগে ঠিক করেছিলাম লক্ষ্মী পুজোতে এই শাড়িটা পরবো, তো আজকে এইভাবে শাড়িটা পরলাম। তাতে খুব সুবিধা হয়, দুটো হাত একদম ফ্রি থাকে, পুজোর কাজ করা যায়, আর দেখতেও ভালো লাগে ঘরোয়াভাবে শাড়িটা পরলে। তো আমার সমস্ত রেডি হয়ে গেছে, ঠাকুরের ভোগ রান্না সামনে, ঠাকুরের সামনে নিবেদন করা গোছানো সব কমপ্লিট, এবার জাস্ট পুজোটা শুরু করবো। ভোগ যা যা বানিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে খিচুড়ি, বানিয়েছি পিস পোলাও, পাঁচ রকমের ভাজা, ফুলকপি আলুর তরকারি, আলু পনিরের ডালনা, চাটনি, পায়েস। ওখানে ঠাকুরকে পাঁচ রকমের ফল নিবেদন করেছি, গোটা ফল, আরও পাঁচ রকমের ফল ঠাকুরকে একটু কেটে দিয়েছি, নৈবেদ্য সাজিয়ে দিয়েছি। আর এখানে তো আমি মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করেছি বাটিতে আর থালাতে সাজিয়ে। মা লক্ষ্মীকে তো লাস্টে একটু পান সুপুরি দিতে হয়, কিন্তু পান সুপুরি তো এখানে আমার পক্ষে ডিফিকাল্ট একটু জোগাড় করা, তাই আমি মার জন্য এই শেষ পাতে এটার ব্যবস্থা রেখেছি। এখানে আছে জোয়ান, মৌরি আর একটু লবঙ্গ, মানে মা লাঞ্চের শেষে এটা একটু খাবেন আর কি। কালকে বানিয়েছিলাম এখানে নাড়ু, ও আজকে সকালবেলা ইন্ডিয়ান স্টোর থেকে মিষ্টি নিয়ে এসেছে কাজু বরফি, যেটা মেন জিনিস লক্ষ্মী পুজোর ঘট বসানো সেটা করি। তো আমার এখানে তো ঘট বলতে এই ছোট্ট একটা ঘট আমি এনেছিলাম যখন আমি ইন্ডিয়া থেকে এসেছিলাম, আর একটু হাইট দেওয়ার জন্য এই ক্যান্ডেল স্ট্যান্ডটা ইউজ করবো। আর প্রথমে জায়গাটা তো পরিষ্কার করে নিয়েছিলাম আমি, ধান আমার কাছে নেই, ধানের বদলে আমি একটু চাল ছড়িয়ে নিচ্ছি, চাল ছড়িয়ে আমি এই ক্যান্ডেল স্ট্যান্ডটা রেখে তার উপরে ঘটটা রাখছি। আজকে আমার লক্ষ্মী পুজো শেষ হলো, ঠাকুরকে ভোগ নিবেদন করলাম, এবার ঠাকুর ভোগ গ্রহণ করুক। পুজো হয়ে গেছে, শ্রেয়সী এই ফাঁকে একটু রান্নাঘরে গেছে, মনে সব গোজগাছ করছে, এত ভোগ সবকিছু ও একা হাতে করেছে, জাস্ট কালকে আর আজকে মিলিয়ে একা হাতে পুরোটা রান্না করেছে। তো আমি সিরিয়াসলি অবাক হয়ে গেছিলাম দেখে, বাট অবাক হওয়ার কিছু নেই, ও প্রত্যেক বছর করে আর প্রত্যেক বছরই আমি অবাক হই। রান্নাটাও সত্যি খুব ভালো করে, এবং যে আমাদের যে কটা গেট টুগেদার হতো ম্যাক্সিমাম আমাদের বাড়ি হতো, এবং ম্যাক্সিমাম টাইমে ও রান্না করতো, তো তাই কিছু বাড়িয়ে বলছি না। আজকে আমাদের লক্ষ্মী পুজোর ব্লগ এখানেই শেষ হলো, এখন ঠাকুর ভোগ গ্রহণ করছেন, তারপর আমরা প্রসাদ নেব। মিমি জাস্ট স্কুল থেকে ফিরলো, মিমি স্নানে ঢুকেছে। তো আমাদের ব্লগ দেখবে, লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না একদম। খুব তাড়াতাড়ি ফিরছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, টাটা।